So hello and welcome my dear student friends, welcome to our channel Atta 24/7 Bangla, আমি তোমাদের গৌতম স্যার চলে এসেছি আজকে আবার 10 জুনের কারেন্ট অ্যাফেয়ার্স এবং দা হিন্দু নিউজপেপার অ্যানালাইসিসের ক্লাস নিয়ে। তো বন্ধুরা তোমরা যে যে লাইভে আছো প্রথমে আমি একবার দেখে নিব এবং তোমরা যদি আমার সাউন্ডটা ঠিকঠাক শুনতে পারছো এবং স্ক্রিনটা ঠিকঠাক দেখতে পারছো কাইন্ডলি একবার কমেন্ট করে জানাবে, কাইন্ডলি একবার আমাকে কমেন্ট করে জানাবে। সো সবাইকে আমি স্বাগতম জানাই, প্রথমে দেখে নিব কে কে লাইভে রয়েছো। মমতা, স্বর্ণালী, বিপ্লব, দেন মিহির, মৌসুমি, সুমি, কৃষ্ণ, অভিজিৎ, রাজেশ, অঙ্কিতা, গুড আফটারনুন টু অল অফ ইউ, গুড আফটারনুন টু অল অফ ইউ। বন্ধুরা চলো একটু শেয়ার হয়ে যাক, ক্লিয়ার অল? ওকে চলো, কি করতে হবে তোমাদের সবাইকে শেয়ার করে দিতে হবে এবং যতজন লাইভে আছো সবাইকে লাইক করতে হবে, ঠিক আছে? শেয়ারটা কিভাবে করবে, সাইডে তিনটে এরকম জায়গা আছে, একটা এরকম ই দেওয়া, পয়েন্ট দেওয়া, সেখানে গিয়ে ক্লিক করো, দেখো শেয়ার অপশনটা চলে আসবে, সেখানে ক্লিক করে শেয়ার করে দাও সবাই। অল ওকে না, চলো দিবাশ চন্দ্র রয়, ওকে সুব্রত, সবাইকে ওয়েলকাম জানাই, স্বাগতম জানাই, শেয়ার করে দাও এবং লাইক করে দাও সেশনটাকে সবাই। চলো আজকে আমরা ইউনিক একটু বোঝার চেষ্টা করবো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা, তোমাদের হয়তো বা একটু ইউনিক লাগবে, একটু কনসেপ্টগুলিকে খুব ভালো করে বুঝতে পারবে। চলো, তো এটা হচ্ছে ক্লাসের টাইমিং, তোমরা সবাই খুব ভালো করেই জানো ক্লাসের টাইমিংগুলি আমাদের তো অল্প একটু হলেও চেঞ্জ হয়েছে। আমাদের ক্লাসের টাইমিং আমার সোম থেকে শনি বিকেল 5 PM কারেন্ট অ্যাফেয়ার্স এবং দা হিন্দু নিউজপেপার অ্যানালাইসিসের ক্লাস, এবং প্রত্যেক স্যাটারডেতে কী হবে, এমসিকিউ বা কুইজ উইথ জিকে জিএস, ঠিক আছে? এটা হবে রোজ, এবং ফ্রাইডে এভরি ফ্রাইডে মর্নিং 10:45 AM, নট PM, দ্যাট ইজ AM, ঠিক আছে, মর্নিং। চলো চলো সবাই চলে এসছে, একটু শেয়ার করে দাও, একটু সবাই শেয়ার করে দাও বন্ধুরা, চলো। এবং এই হচ্ছে আমাদের মোবাইল অ্যাপ, ডাউনলোড করে নিতে পারো, এবং যে কোনো কোর্সে WBP, WBSSC, WBCS 2.0 যে কোনো ব্যাচে অ্যাডমিশন করতে চাও, RRB, NTPC অ্যান্ড গ্রুপ D যে কোনো ব্যাচে অ্যাডমিশন করতে চাও, 62% Y225 প্রোডিউস করলে প্লাস 5%, দ্যাট ইজ 67% ডিসকাউন্ট পেয়ে যাবে, ঠিক আছে? ওকে সৌরভ, আমি ভালো আছি ভাই, একটু শেয়ার করে দাও। চলো, তা আমাদের মোটিভেশনাল কোর্সটা কি রয়েছে আজকে, আমাদের মোটিভেশনাল কোর্স দিয়ে আমরা শুরু করবো আমাদের আজকের সেশন। আমাদের মোটিভেশনাল কোর্স কি রয়েছে, সাকসেস ইজ ওয়ার্কিং ফ্রম ফেইলার টু ফেইলার উইথ নো লস অফ এনথুজিয়াজম। একদমই ঠিক বন্ধুরা, দেখো কত সুন্দর একটা কথা বলেছে, সাকসেস ইজ অলওয়েজ ওয়ার্কিং ফ্রম ফেইলার। তোমাদেরকে আমি সবসময় একটা কথা বলি, যে আমরা এই জায়গাটাতে আছি, যে জায়গাটাতে আমাদের কাছে 0% আছে, আমাদেরকে উঠতে হবে কোন জায়গাটা, সেই পাহাড়ের একটা সেই শিখরে, যে শিখরটার নাম হচ্ছে সাকসেস। এবং এই সাকসেসে উঠতে গেলে এই সাকসেসটা হচ্ছে 100%। এবার এই সাকসেসে যেতে গেলে তুমি 10% যাবে, আবার তুমি পড়ে যাবে, আবার একটু যাবে 30% যাবে, আবার তুমি পড়ে যাবে, আবার তুমি যাবে 60% যাবে, আবার হয়তো পড়ে যাবে। কিন্তু যে এই ফেইলারগুলির থেকেও যে ডিপ্রেশনে চলে যায় না, সেই কিন্তু কী আনতে পারে, সেই কিন্তু এই সাকসেসে পৌঁছাতে পারে, কারণ তার পরের স্টেপটাই কিন্তু তোমাকে গিয়ে 100% ফেলতো। তো বন্ধুরা, সাকসেস ইজ অলওয়েজ ওয়ার্কিং ফ্রম ফেইলার, ঠিক আছে? তো ডেফিনেটলি সাকসেস যদি হতে হয় পেশেন্স রাখতে হবে, ধৈর্য রাখতে হবে, এবং চেষ্টা সেটাকে রাখতে হবে, বজায় রাখতে হবে, একাগ্রতা, চেষ্টা এবং হার্ডওয়ার্ক উইথ স্মার্ট ওয়ার্ক, এই সব কিছু রাখতে হবে তোমাদের মধ্যে উইথ এনার্জি, ঠিক আছে? চলো এই মোটিভেশনাল কোর্স দিয়ে আমরা শুরু করবো আমাদের আজকের সেশন। আমি একবার জল খেয়ে নিচ্ছি, তোমরা একবার শেয়ার করে দাও, চলো শেয়ার হয়ে যাক বন্ধুরা, একবার শেয়ার হয়ে যাক, একদম শেয়ার হয়ে যাক। একদম গুড ইভিনিং, গুড ইভিনিং টু অল অফ ইউ, ঋষভ, মোহাম্মদ, রকি, মাউল, মৌলি, বিপ্লব, সঙ্গীতা, কল্যাণ, সবাইকে জানাই গুড ইভিনিং। চলো দেখো, আজকে হচ্ছে 10ই জুন, 10th জুন, 10th জুনকে কি দিন হিসেবে সেলিব্রেট করা হয়, 10th জুনকে সেলিব্রেট করা হয় ন্যাশনাল এগ রোল ডে। এগ রোল খেতে তো অনেকেই ভালোবাসো নিশ্চয়ই, এবং আমি তো নিজের হাতেই বানিয়ে খাই দিল্লিতে, স্পেশালি ডিউরিং দিস লকডাউন পিরিয়ড, ন্যাশনাল এগ রোল ডে। নেক্সট হতে পারে, ওকে সাউন্ড ক্লিয়ার আসছে না, সাউন্ডটা একটু চেক করে নাও, আমার কাছে তো ঠিকঠাক লাগছে ভাই মেহবুব। মানস পাল, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। ন্যাশনাল বল পয়েন্ট পেন ডে, বল পয়েন্ট পেন যেটা আমরা ছোট থেকে ইউজ করে এসেছি,
ন্যাশনাল আইসটি ডে, ন্যাশনাল আইসটি ডে, ন্যাশনাল ব্ল্যাক কাউডে, ন্যাশনাল ব্ল্যাক কাউডে এবং ন্যাশনাল হার্বস এন্ড স্পেসিস স্পাইসেস ডে, ন্যাশনাল হার্বস এবং স্পাইসেস ডে যেটার জন্য ভারতবর্ষ খুবই বিখ্যাত, টি যেটার ক্ষেত্রে ভারতবর্ষ যথেষ্ট বিখ্যাত, এবং এবং আমরা যদি দেখি এগ রোল এবং বল পয়েন্ট এই প্রত্যেকটা যথেষ্ট ইম্পর্টেন্ট, আমাদের লাইফের সাথে জড়িত, তাই না? ইয়েস ইয়েস মোহাম্মদ রকি, ডেফিনেটলি পিডিএফ তো থাকবে, পিডিএফ তো তোমরা পেয়ে যাবে। চলো তো 10ই জুন এই দিনগুলি হিসেবে সেলিব্রেট করা হয়, ন্যাশনাল এগ রোল ডে, ন্যাশনাল বল পয়েন্ট পেন ডে, ন্যাশনাল আইস ট্রি ডে, ন্যাশনাল ব্ল্যাক কাউ ডে, ন্যাশনাল হার্বস স্পেশাল হার্বস অ্যান্ড স্পাইসেস ডে। যারা যারা পিডিএফ চাচ্ছ এবং যারা যারা আমার সাথে লিঙ্ক এখনো হতে পারোনি তারাও, তোরা কিন্তু সবাই WBCS উইথ গৌতম স্যার, GAUTAM গৌতম স্যার বলে তোমরা যদি টেলিগ্রাম চ্যানেল, টেলিগ্রাম অ্যাপটাকে ডাউনলোড করে টেলিগ্রাম চ্যানেলে সার্চ করো, তোমরা কিন্তু আমার চ্যানেলে ঢুকে পড়তে পারবে এবং সেখানে তোমরা কিন্তু রোজ পিডিএফটা পেয়ে যাবে। আমি গত হয়তো দুদিনের পিডিএফটা দেইনি, আজকে সবকটা একসাথে দিয়ে দিব, ঠিক আছে? চলো চলো শুরু করছি তাহলে বন্ধুরা। দেখো আজকে আমরা একটু ইউনিক ভাবে আমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটাকে বোঝার চেষ্টা করব, যেহেতু আমরা আজকে এখন এখন আমরা ওয়াইটিতে শুধুমাত্র একটাই করে ক্লাস করছি ইউটিউবে, তো আমরা একটা ক্লাসকেই খুব প্রোডাক্টিভলি ইউজ করব, ঠিক আছে? তোমরা খালি একটা কাজ করতে থাকবে, তোমরা খালি শেয়ারটা করবে এবং লাইক করবে সবাই সেশনটাকে, ঠিক আছে? চলো দেখো আজকে আমরা বুঝবো অল্প ইউনাইটেড নেশনকে নিয়ে। ইউনাইটেড নেশন, ইউনাইটেড নেশন মানে কি? মানে হচ্ছে রাষ্ট্রসংঘ, তাই না? রাষ্ট্রসংঘ। দেখো ইউনাইটেড নেশন ইজ অ্যান ইন্টারন্যাশনাল ইন্টার গভর্নমেন্টাল অর্গানাইজেশন, আমরা সবাই খুব ভালো মতোই জানি। ইউনাইটেড ফাউন্ডেড টু প্রমোট ইন্টারন্যাশনাল কোঅপারেশন ইন 1945। ইউনাইটেড নেশনের যেটা ফাউন্ডেশন হয়েছিল সেটা হয়েছিল যাতে ইন্টারন্যাশনাল যত কান্ট্রিজ আছে তাদের মধ্যে একটা কোঅপারেশন বিল্ড আপ হতে পারে। ইন দ্য ইয়ার অফ 1945 এটার ফরমেশন হয়। ইট ইজ কারেন্টলি মেড আপ অফ 193 মেম্বার স্টেটস, এখন বর্তমান রয়েছে। স্টেটস বলতে এখানে রাজ্য বোঝায়নি, এখানে রাষ্ট্রগুলিকে বোঝানো হয়েছে, যেহেতু ইউনাইটেড নেশন হচ্ছে রাষ্ট্রসংঘ, ঠিক আছে? দ্য মিশন অ্যান্ড ওয়ার্ক অফ দ্য ইউনাইটেড নেশনস আর গাইডেড বাই দ্য পারপাস অ্যান্ড প্রিন্সিপাল কন্টেইন ইন ইটস ফাউন্ডিং চার্টার। একদমই এর যে গাইডলাইন্স, এর যে পারপাস, এর যে অবজেক্টিভ, সে সব কিছুই প্রিন্সিপালস কন্টেইন করা আছে ফাউন্ডিং চার্টারে। দ্যাট ইজ কল দ্য চার্টার অফ ইউনাইটেড নেশন, যেটা 1945 সাইন করা হয়। 1945 ক্লিয়ার? এতটুকু বুঝতে পেরেছো সবাই? এরকম করে ক্লাস থেকে নিলে কিরকম হয় আমাকে একবার কমেন্ট করে জানাবে, যেখানে আমরা কনসেপ্টটাকে বোঝার চেষ্টা করব, রোজ কিছু না কিছু নতুন, রোজ কিছু না কিছু নতুন কনসেপ্টকে বোঝার চেষ্টা করব, ঠিক আছে? যেগুলি তোমাদের পরীক্ষায় যথেষ্ট হেল্প করবে। 41 জন হয়ে গেছে আজকের ক্লাসে, আমি 60+ স্টুডেন্ট চাই, 60+। চলো নেক্সট কি বলেছে দেখো, দ্য নেম ইউনাইটেড নেশন কয়েন বাই ইউনাইটেড স্টেট প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট, ঠিক আছে? দেখো খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। দীপানিতা, প্রিয়াঙ্কা, সবাইকে শুভ শুভ সন্ধ্যা জানাই, সবাই চলে আসো, চলো শেয়ার করে দাও। দ্য ক্লিয়ার? একদম ভালো ভালো হয় স্যার, একদম ভালো হয়। চলো মমতা বলছে ক্লিয়ার। দেখো কি বলেছে, দ্য নেম ইউনাইটেড নেশন যে নামটা, সে নামটা কে কয়েন করেছিল? ইউনাইটেড স্টেটের প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট। দেখো ফ্র্যাকচুয়াল ইনফরমেশন ভালো করে লিখে নেবে, ঠিক আছে? ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট was first used in declaration by United Nation of 1st January 1942 during the Second World War when representative of 26 nation pledged their government to continue fighting together against the Axis power. কারণ আমরা সবাই জানি, আমরা সবাই খুব ভালো মতোই জানি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমাদের দুটো পাওয়ার ছিল, একটা ছিল দ্য অ্যালাইড পাওয়ার্স, একটা ছিল দ্য অ্যাক্সিস পাওয়ার্স, একটা ছিল দ্য অ্যাক্সিস পাওয়ার্স। এবং অ্যালাইড পাওয়ার্সে কে কে ছিল? যেখানে ইউএসএ, ইউএসএ বা যেগুলি বিভিন্ন বড় বড় ফ্রান্স, ব্রিটেন, এসব এক জায়গায় ছিল, এবং অ্যাক্সিস পাওয়ারে ছিল জার্মানি, জার্মানি, এই ধরনের যে দেশগুলি ছিল তারা ছিল অ্যাক্সিস পাওয়ারের ক্ষেত্রে, তাই না? তার্কি অ্যান্ড অল। তো দেখো তার জন্যই কিন্তু এই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় থেকে এই একটা ন্যাশনাল লেভেলে ইন্টারন্যাশনাল একটা কোঅপারেশন যাতে দেশগুলির মধ্যে হয় সেরকম একটা চিন্তা ভাবনা নিয়ে আসা হয়েছিল, ঠিক আছে? ওকে নেক্সট দেখে নিচ্ছি কি বলেছে। হিস্ট্রি বিহাইন্ড দ্য ফরমেশন অফ ইউনাইটেড নেশন যদি আমরা দেখি, আর্লিয়েস্ট কনক্রিট প্ল্যান ফর এ নিউ ওয়ার্ল্ড অর্গানাইজেশন, একটা নতুন একটা পুরো বিশ্ব সংস্থা একটা বানানোর চেষ্টা, টু রিপ্লেস দ্য ইনএফটিক লিগ অফ নেশন, ইউনাইটেড নেশনের ফরমেশন কিন্তু লিগ অফ নেশনস থেকে কিন্তু। প্লিজ টাইপিং ইউর টেলিগ্রাম আইডি, ভাই আমি টাইপ করতে পারছি না এখানে, ঠিক আছে? বাট তুমি লিখে নিতে পারো, তুমি লিখে নিতে পারো যে WBCS উইথ গৌতম স্যার, GAUTAM গৌতম স্যার, টেলিগ্রামে তুমি সার্চ করলেই পেয়ে যাবে। আন্ডার দ্য এজেন্সিস অফ ইউএস স্টেট December 1939, ওকে 1945 এ 1945 সালে ইউনাইটেড নেশন কনফারেন্স অফ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন at San Francisco to draw up the United Nations Charter by representative of 50 countries
representative ra mile first ei charter ke sign kore. Those delegates discuss the pros and cons of the proposal worked out by the representative of the China and Soviet Union and United Kingdom and United States at Dumbarton Works, United States, August-October 1944. এই জায়গাতে Dumbarton যেটা Works, United States, এখানে basically এই বিষয়টাতে আলোচনা করা হয়েছিল, আলোচনা করা হয়েছিল. And the charter was signed on 26 June 1945 by the representative of 50 nation or 50 countries first of all, a 50 country representative ta ei charter e kintu signature korechilo, thik ache, ekdom ekdom kolan ei proshno ta porikkhar shomoy choleo ashe, ami boleo dibo. Next ki boleche, the United Nation officially come into existence 24 October 1945. Khubi guruttopurno ei jaga ta ke mone rakhon, mone kore rakhbe. Tomal, hi, hello, cholo bondhura share hoye jak. যদি ধৈর্য যদি না রাখতে যদি না পারে স্টুডেন্টরা, তাহলে কি করে কি হবে বলো? এই প্রত্যেকটা ক্লাস, এই প্রত্যেকটা ক্লাস কতটা ইম্পর্টেন্ট তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে তোমরা জানো, অনেকে হয়তো এই বিষয়গুলি জানে, কিন্তু যদি রিভিশন যদি না হয়, যদি প্র্যাকটিস না থাকে, ভাই বড় বড় জায়গা মানুষ হারিয়ে ফেলে প্র্যাকটিসের অভাবে, তাই না? তাহলে এই জায়গাগুলিকে যদি না তোমরা ডিসকাশন করো, যদি তোমরা ধৈর্য ধরে বসে না থাকতে পারো, দেন হাউ ইউ থিঙ্ক দ্যাট ইউ আর গোয়িং টু সিলেক্ট অ্যাজ এন অফিসার অ্যান্ড অল. At first you have to change, you have to be patient from your mindset. যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার মাইন্ডে কন্ট্রোল করতে পারছো, ততক্ষণ পর্যন্ত তুমি জীবনে কিচ্ছুতে কন্ট্রোল করতে পারবে না. Because when you become an officer, you have to listen a lots of queries from the people, from the grassroots level. If you don't have such kind of patience, then how you move on? কিভাবে মুভ করবে, তাই না? So patience রাখতে হবে. একটু শেয়ার করে দাও, চলো সবাই একটু শেয়ার করে দাও, এই প্রত্যেকটা ক্লাস তোমাদের জন্য, তোমাদের হেল্পের জন্য, ঠিক আছে? নেক্সট দেখো এখানে কি বলেছে, দ্য চার্টার হ্যাড বিন রেকটিফাইড বাই চায়না, ফ্রান্স, সোভিয়েত ইউনিয়ন মানে তখনকার রাশিয়া, অ্যান্ড ইউনাইটেড কিংডম মানে ব্রিটেন অ্যান্ড ইউনাইটেড স্টেট, অ্যান্ড বাই মেজরিটি অফ আদার সিগনেটারিস, ইউনাইটেড নেশন ডে ইজ সেলিব্রেটেড 24 অক্টোবর, ইচ ইয়ারে সেলিব্রেট করা হয় ইউনাইটেড নেশন ডে. বোঝা গেছে? আচ্ছা, অর্গানস যদি আমরা দেখি, মেন যে বডিসগুলি অফ ইউনাইটেড নেশনের ছটা মেন অর্গান, ছটা মেন অর্গান রয়েছে ইউনাইটেড নেশনের. ফার্স্ট অফ অল, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, দ্য জেনারেল অ্যাসেম্বলি, ইট ইজ দ্য মেন ডেলিবারেটিভ অর্গান অফ দ্য ইউনাইটেড নেশন অ্যান্ড ইনক্লুডস অল ইটস মেম্বার্স, 193 মেম্বার্সরা এখানে থাকে. ইট মে ডিসকাস এনি ম্যাটার অ্যারাইজিং আন্ডার দ্য ইউএন চার্টার অ্যান্ড মেক রেকমেন্ডেশন টু ইউনাইটেড নেশন মেম্বার্স, অ্যাকসেপ্ট অন ডিসপিউট অর সিচুয়েশন উইথ দ্য বিং কনসিডার্ড বাই দ্য সিকিউরিটি কাউন্সিল. যে বিষয়গুলি, ঠিক আছে, ঠিক আছে, একদম একদম কল্যাণ, যে বিষয়গুলি ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল দেখবে, সেই বিষয়গুলিকে বাদ দিয়ে বাকি সব বিষয়কে কিন্তু এই জেনারেল অ্যাসেম্বলিতে কিন্তু দেখা হয়। ইচ নেশন লার্জ অর স্মল হ্যাজ ওয়ান ভোট অ্যান্ড ইম্পর্টেন্ট ডিসিশনস আর টেকেন বাই 2/3 মেজরিটি ভোট. প্রত্যেকটা ছোট বা বড় যে কোনো দেশ হোক না কেন, প্রত্যেকটা দেশের সম ভোটের অধিকার রয়েছে ইউনাইটেড নেশনের যে কোনো চার্টারের উপরে, এবং ইম্পর্টেন্ট ডিসিশন সেটা পাশ হতে পারে ইউনাইটেড নেশনে একমাত্র 2/3 মেজরিটি দিয়ে যদি সেটা পাশ করা যায়। ইট মিটস এভরি ইয়ার ফ্রম সেপ্টেম্বর টু ডিসেম্বরের মধ্যে মিট হয়, এবছর জানি না আমরা মিট করতে পারবে কি না। স্পেশাল সেশন মে বি সামান্ড বাই দ্য অ্যাসেম্বলি অ্যাট দ্য রিকোয়েস্ট অফ দ্য সিকিউরিটি কাউন্সিলের রিকোয়েস্টে অর দ্য রিকোয়েস্ট অফ দ্য মেজরিটি অফ ইউনাইটেড নেশন মেম্বার্স. The work of the General Assembly is also carried out by 6 main committees, the Human Rights Council and subsidiary body of the United Nations Secretariat. আশা করি এতটুকু তোমরা ঠিকঠাকভাবে বুঝতে পেরেছো যে ইউনাইটেড নেশন কি করে তার নিজের কাজগুলিকে অপারেট করে। সিকিউরিটি কাউন্সিল, যেটা সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট, সিকিউরিটি কাউন্সিল যাদের কাছে কি রয়েছে, সিকিউরিটি কাউন্সিলের কাছে থাকে ভেটো পাওয়ার থাকে সিকিউরিটি কাউন্সিলের কাছে, এবং সিকিউরিটি কাউন্সিলে টোটাল 5 খারা থাকে পার্মানেন্ট মেম্বার এবং 10 খারা থাকে কি নন পার্মানেন্ট মেম্বার যারা, ঠিক আছে, নন পার্মানেন্ট মেম্বার যারা প্রত্যেক 2 বছরে রোটেশনাল বেসিসে আমাদের ইউনাইটেড নেশনের যেগুলি মেম্বার কান্ট্রিজ আছে তাদের থেকে সিলেক্ট হয়ে আসে এবং এই 5টা যে মেম্বার আছে পার্মানেন্ট তাদের কাছে ভেটো পাওয়ার আছে। ভেটো মানে কি, মানে একটা যে কোনো ডিসিশনের উপরে যদি 4 জন যদি ইয়েস বলে দিল, শুধুমাত্র যদি 1 জন নো বলল, দ্যাট ডিসিশন উইল বি ক্যান্সেলড, দ্যাট ইজ কল ওয়ান অফ দ্য ভেটো, উইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট পাওয়ার। 5 পার্মানেন্ট মেম্বার্স কে কে রয়েছে, চায়না, ফ্রান্স, রাশিয়ান ফেডারেশন, ইউনাইটেড কিংডম অ্যান্ড ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, and the other 10 are elected by the general assembly on the basis of geographical representation of 2-year terms, 2 বছরের জন্য, 2 বছর পরে পরে রোটেশনাল বেসিসে।
Decision requires 9 votes except on procedural question. A decision cannot be taken if there is a negative vote by the permanent members. Jodi veto, jeta ke amra veto bolechi, jodi negative kono ekta permanent member jodi negative vote kore dey, tale kintu seta kono bhabe granted hobe na. Etoduku asha kori tumra bujhte perecho. United Nation e 6khana bhasha chole. United Nation e 6khana bhasha chole. Ki ki sei 6khana bhasha? 6 official language jeta ki Arabic, Chinese, English, France, Russian and Spanish. এই ছটা ভাষা থেকে পরীক্ষা অনেক সময় পরিপ্রশ্ন চলে আসে. Very much important. Arabic, Chinese, English, France, Russia and Spanish. ACFERS. Remember that. ACFERS. Remember that. এই শর্ট ফর্মটা মনে রাখবে. কখানা ভাষা চলে এটা তোমরা আরামসে বুঝে যেতে পারবে. ACFERS. বন্ধুরা যদি ক্লাসটা ভালো লেগে থাকে শেয়ার করো. বন্ধুরা ঠিক আছে, তোমাদের জন্য এই ক্লাস, বাকি অন্য কিছু না, তোমাদের যাতে প্রত্যেকটা এক্সামে তোমরা খুব সুন্দর করে অ্যাপিয়ার করতে পারো একমাত্র তার জন্য. ACFERS এইটা মনে রাখবে, শুধুমাত্র এটা মনে রাখবে. ইওর এই কনসেপচুয়াল ক্লারিটিটা কিন্তু একদমবারে ক্লিয়ার হয়ে যাবে. ঠিক আছে, চলো ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলটাও আছে, আমি এটার বিষয়ে একটা বলবো না, এটা তোমরা একবার দেখে নেবে, তোমাদের জন্য আমি দিয়ে দিয়েছি এখানে. ঠিক আছে, তো বন্ধুরা একবার শেয়ার হয়ে যাক, কেমন লাগছে একটু বলবে টপিকটা. এবং দেখো আরেকটা ইনফরমেশন তোমাদেরকে ইন বিটুইন আমি দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে WBCS এর ফার্স্ট ব্যাচের অ্যাডমিশনের পর এবার WBCS এর 2.0 ব্যাচ আড্ডা 247 এর টিম লঞ্চ করতে শুরু করেছে, এবং যার ক্লাস শুরু হবে 28 জুলাই। ঠিক আছে, একদম 28 জুলাই থেকে সার ক্লাস শুরু হবে. যারা যারা অ্যাডমিশন করতে চাও তারা Y225 কোর্সটাকে, ওই কোডটাকে ইউজ করে অ্যাডমিশন করতে পারো. ঠিক আছে, এবং টেকনিক্যাল প্রবলেম নিয়ে আজকে একটা কথা বলবো এখানে. কারো কারো হয়তো টেকনিক্যাল প্রবলেম হচ্ছিল পেইড ব্যাচে. দেখো টেকনিক্যাল প্রবলেমের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম স্টুডেন্টের কিন্তু ক্লিয়ার হয়ে গেছে. যদি কিছু সমস্যা স্টুডেন্টের সমস্যা থাকে আমাদের সাথে তোমরা ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারো. ঠিক আছে, চলো ওকে, চলো আজকের সেশনটাকে মুভ করছি. আরও আজকের আমাদের এমসিকিউ সেশন, এমসিকিউ কি রয়েছে, প্রথম প্রশ্ন আমাদের এমসিকিউ এর, খুব তাড়াতাড়ি র্যাপিডলি অ্যান্সার করবে বন্ধুরা. ঠিক আছে, খুব তাড়াতাড়ি র্যাপিডলি অ্যান্সার করবে. গুড আফটারনুন রাহুল, গুড আফটারনুন, চলো সবাই একটু শেয়ার করে দাও. কোন রাজ্যের মন্ত্রিসভা বন্দে উৎকলা জননী, যেটা গানটা বন্দে উৎকলা জননী, এই গানটা যথেষ্ট ফেমাস একটি গান, কবিতাকে রাষ্ট্রীয় সঙ্গীত মর্যাদা দেওয়ার অনুমোদন দিয়েছেন? টু দ্য ক্যাবিনেট অফ উইচ স্টেট হ্যাজ অ্যাপ্রুভ টু গিভ স্টেটাস অ্যান্থেম স্ট্যাটাস স্টেট অ্যান্থেম স্ট্যাটাস টু বন্দে উৎকলা জননী পোয়েম, সেটা সেই রাজ্যের, যেটা রাজ্য সঙ্গীত যেটাকে আমরা বলতে পারি, সেই রাজ্য সঙ্গীতের জন্য অনুমোদন দিয়েছেন? কোন রাজ্য হতে পারে সঠিক উত্তর? নাম্বার 1 কোশ্চেন, তাড়াতাড়ি উত্তর চাই. বলছে টু উড়িষা, সঙ্গীতা সৌরভ সুমি বলছে টু, দ্যাট ইজ উড়িষা. বাকিরা উত্তর করো তাড়াতাড়ি, র্যাপিডলি উত্তর চাই তোমাদের কাছ থেকে. খুব দারুণ, আশা করি ডেফিনেটলি দ্যাট ইজ উড়িষা. ইয়েস, দ্যাট ইজ উড়িষা. উড়িষা, দ্য ক্যাবিনেট অফ উড়িষা চেয়ার্ড বাই নবীন পটনায়ক কনসেন্ট্রেট অন দ্য ক্লাস, সবাইকে বলবো কনসেন্ট্রেট করবে ক্লাসে. দ্য চিফ মিনিস্টার অফ উড়িষা অ্যাপ্রুভ প্রপোজাল টু গিভ স্ট্যাটাস টু বন্দে উৎকলা জননী পোয়েম রিটেন বাই কান্তা কবি লক্ষ্মীকান্ত মহাপাত্র. ডেফিনেটলি যথেষ্ট ইম্পর্টেন্ট এই জায়গাটা. বন্দে উৎকলা জননী, বন্দে উৎকলা জননী সংটা, এই যে কবিতাটা উৎকলা জননী, এই কবিতাটা, এই কবিতাটা বা এই পয়েমটা কে লিখেছিলেন? এটা লিখেছিলেন কান্ত কবি লক্ষ্মীকান্ত মহাপাত্র. ঠিক আছে, মহাপাত্র কত সালে? 1912 সালে. ওকে, 1912 সালে KL কান্ত কবি লক্ষ্মীকান্ত মহাপাত্র লিখেছিল. পরীক্ষায় কিন্তু আসার সম্ভাবনা যথেষ্ট বেশি থাকে এই জায়গাটা. দ্বিতীয় প্রশ্নতে মুভ করছি, চলো দ্বিতীয় প্রশ্নতে সবাই চলে আসো. বিশ্ব পরিবেশ দিবস 5 জুন উপলক্ষে মধ্যপ্রদেশ সরকার যে বৃক্ষরোপণ অভিযান চালিয়েছিল তার নামকরণ কি, তার নামটা কি দিয়েছিল? নেম দ্য প্লান্টেশন ড্রাইভ, এই প্লান্টেশন ড্রাইভের নামটা জিজ্ঞেস করেছে. হুইচ ওয়াজ লঞ্চ বাই দ্য মধ্যপ্রদেশ গভর্নমেন্ট অন দ্য ওকেশন অফ দ্য ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, যেটা 5 জুনে আমরা সেলিব্রেট করেছি. সঠিক উত্তর কি হবে? তাড়াতাড়ি উত্তর চাই. থ্যাংক আর্থ, থ্যাংক গ্রিন, থ্যাংক পৃথিবী, থ্যাংক মম, সঠিক উত্তর কি হবে? তাড়াতাড়ি উত্তর করো, তাড়াতাড়ি উত্তর চাই এর. বরুণও চলে এসছে, চলো সবাই চলো তাড়াতাড়ি উত্তর করো. থ্যাংক মম বলছে, প্রিয়াঙ্কা বলছে থ্যাংক মম. বাকিরা উত্তর করো তাড়াতাড়ি. সঙ্গীতা প্রতীক্ষা একদম থ্যাংক মম বলছে সবাই, থ্যাংক মম বলছে সবাই.
absolutely correct. That is thank mom. Yes, thank mom will be the right answer. Yes, thank mom. তাই না? Thank mom will be the right answer. চলো তৃতীয় নম্বর প্রশ্নে যাচ্ছি. Thank mom. মধ্যপ্রদেশ has started a plantation drive named Thank Mom on the permission of its social justice and disabled welfare directors of World Environment Day as per instruction from Commissioner Renu Tiwari. A variety of plants such as neem, guava, mango, moonlight, parijat and tulsi were planted with a plate in the name of employee's mother. ঠিক আছে? ওকে চলো, দ্য রাইট অ্যান্সার থ্যাংক মম. আচ্ছা কল্যাণ এবং বাকি সবাইকে আমি একটা কথা বলবো, আমি তোমাদেরকে একটা টাইম ফ্রেম বেঁধে দিচ্ছি যেখানে তোমরা কোয়েশ্চেন ডিসকাস করবে রোজ, ঠিক আছে? কারণ তোমরা যদি বাকি সময়গুলিতে রাদার তোমরা, আমি আজকে গ্রুপে লিখেওছিলাম হয়তো একটা দুটো গ্রুপে, যে তোমরা যদি কমিউনিকেশন যদি সবসময় করতে থাকো তাহলে সেটা তোমাদের সোশ্যাল মিডিয়ার প্রতি একটা আসক্তি নিয়ে চলে আসে. তো তার জন্য তোমাদেরকে আমি টাইম ফ্রেম বেঁধে দিব, সেটা হচ্ছে কি, তোমরা রোজ রাত দশটা থেকে এগারোটা এবং প্রত্যেক দিন রোজ দুপুরবেলা যদি তোমরা চাও এক ঘন্টা, দ্যাট ইজ 12টার থেকে 1টা, 1 PM তোমরা কোয়েশ্চেন ডিসকাস করতে পারো. এর বাইরে কেউ কোয়েশ্চেন ডিসকাস করবে না গ্রুপে, ঠিক আছে? সেটা হোয়াটসঅ্যাপ গ্রুপ হোক বা টেলিগ্রাম চ্যানেল হোক, ঠিক আছে? রাত 10টা থেকে 11টা কোয়েশ্চেন ডিসকাস করবে এক ঘন্টা, দ্যাট ইজ সাফিসিয়েন্ট, ঠিক আছে? রাত 10টা থেকে 11টা টাইম ফ্রেম পুরোপুরি বেঁধে নাও, রাত 10টা থেকে 11টা এবং দুপুরবেলা 12টার থেকে 1টা PM, ওকে? এর বাইরে কেউ টেলিগ্রাম চ্যানেলে কোনো ধরনের কোয়েশ্চেন বা কোনো ধরনের আলোচনা নিয়ে কিন্তু আলোচনা করবে না, ঠিক আছে? দ্যাট ইজ এ রুলস. আর আমাদেরকে যদি রুলস ফ্রেমের মধ্যে আমরা না থাকি তাহলে চলবে না, তাই না? এটা সবাই ফলো করে চলবে. রাত্রি 10টার থেকে 11টা 1 আওয়ার এবং দুপুরবেলা 12টার থেকে 1টা 1 আওয়ার. এর বাইরের সময়টা নিজেকে তোমার নিজের পড়ার প্রতি সময় দাও, ঠিক আছে? কারণ একটা মেসেজ চলে আসলো মানে তোমরা টেলিগ্রামে ঢুকে গেলে সেখান থেকে তোমরা আবার কি চলে যাবে সেখান থেকে. শিওর স্যার? না কল্যাণ, ইটস ওকে, এটা কোনো সমস্যা নেই. চলো এখন সব ঠিক হয়ে যাবে. রাত্রি 10টা থেকে 11টা 1 আওয়ার এবং দুপুরবেলা 12টার থেকে 1টা 1 আওয়ার, ওকে? ক্লিয়ার আশা করি, একদম. চলো তিন নম্বর প্রশ্ন. হোয়াট ইজ দ্য কোল প্রোডাকশন টার্গেট অফ ওয়েস্টার্ন কোল ফিল্ড লিমিটেড বাই ফিনান্সিয়াল ইয়ার 2026-27? ফিনান্সিয়াল ইয়ার 2026-27 অর্থ বছরের মধ্যে ওয়েস্টার্ন কোল ফিল্ড লিমিটেডের কয়লা উৎপাদনের লক্ষ্যমাত্রা কি? 2026-2027 লক্ষ্যমাত্রাকে ঠিক করে নিয়েছে, 2026-2027 লক্ষ্যমাত্রাকে ঠিক করে নিয়েছে. তো সেই লক্ষ্যমাত্রাটা কত? ওয়েস্টার্ন কোল ফিল্ড লিমিটেড, যেটাকে নাম দেওয়া হয়েছে WCL, এই WCL এর একদম বলুন. তার জন্যই আমি টাইম ফ্রেমটা বেঁধে দিলাম সবাইকে, রাত্রি 10টার থেকে 11টা, দুপুরবেলা 12টার থেকে 1টা. এর ভেতরেই শুধুমাত্র টেলিগ্রাম চ্যানেলে কথাবার্তা হবে, তার বাইরে হবে না. এটা একদম স্ট্রিক্ট অর্ডার, ঠিক আছে? 2026-27 কত হবে? 100 MW, 150 MW, 75 MW, 50 MW. প্রিয়াঙ্কা বলছে 75 MW, কলন বলছে 100, বিপ্লব বলছে 150 মনে হয়, সঙ্গীতা বলছে 100, বাকিরা কি 100 150? চলো দেখে নিই সঠিক উত্তর কি হবে. এটা শিওর না স্যার? ওকে শিওর কি? দেখো 100 MW, একদমই ঠিক, 100 MW ওয়েস্টার্ন কোলফিল্ড, একদম সঠিক উত্তর করেছো. না প্রতীক্ষা, দ্যাট ইজ 100 MW. ওয়েস্টার্ন কোলফিল্ড লিমিটেড, দ্য সাবসিডিয়ারি অফ কোল ইন্ডিয়া লিমিটেড, হ্যাজ ওপেন ট্রিলজি অফ নিউ কোল মাইন্স মহারাষ্ট্র অ্যান্ড মধ্যপ্রদেশ উইথ টোটাল ক্যাপিটাল এক্সপেন্ডিচার ₹849 crore, যেটা এক্সপেন্ডিচার করা হবে, ঠিক আছে? দেয়ার উইল generate direct employment of 647 people. WCL has set a target to increase its coal production to 100 million tons by 2026-27. Importantly, it also has a sub-target 75 ton coal production 2023-24. Jara jara 75 ton bolecho, tader uttortao kichu kintu dik diye thik. 75 ton ta ki hisabe? 75 ton jeta seta hocche 2023 এবং 24 এর টার্গেট, বাট এখানে প্রশ্ন বলে দিয়েছে 26-27, দ্যাট ইজ 100 টন টার্গেট, 100 টন টার্গেট, ঠিক আছে? প্রশ্নটাকে খুব স্পেসিফিক্যালি বুঝতে হবে, ঠিক আছে? কোনো ব্যাপার না চলো প্রতীক্ষা, কোনো ব্যাপার না. এবার কি হচ্ছে দেখে, ইউনিক নলেজ তুমি টেলিগ্রাম চ্যানেল WBCS উইথ গৌতম স্যারের সব পেয়ে যাবে. চলো দেখে নিচ্ছি 4 নম্বর প্রশ্ন. যদি ক্লাসটা ভালো লেগে থাকে বন্ধুরা একটু শেয়ার হয়ে যাক, আমি জল খাচ্ছি. তোমার হচ্ছে 5:26 শুরু করবো, 1 মিনিট সময় একটু শেয়ার করে দাও সবাই.
সবাই একটু শেয়ার করে দাও ইয়েস দ্যাট ইজ 26-27 আগেটা 23-24 হলে দ্যাট ইজ 75 টন সবাই বলছে 50 এই প্রশ্ন দেখো চার নম্বর প্রশ্ন সবাই শেয়ার করেছো তো সবাই শেয়ার করেছো তো বন্ধুরা এবং লাইক চাই শেয়ার চাই লাইক চাই তোমাদের কাছ থেকে এতটুকুই তোমাদের জন্য এতটা করছি এতটুকু চেতেই পারি আমি কি বলেছে কেন্দ্রীয় সরকার যাদের পণ্য ও পরিষেবাগুলিতে 10% বা তার বেশি স্থানীয় সামগ্রী রয়েছে তাদের সর্বাধিক অগ্রাধিকার দেওয়ার জন্য সরকারি সংগ্রহের নিয়মাবলী পরিবর্তন করেছে কেন্দ্রীয় সরকার যাদের পণ্য পরিষেবাগুলিতে দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাজ মডিফাইড পাবলিক প্রোকারমেন্ট নর্মস টু গিভ ম্যাক্সিমাম প্রিফারেন্স টু কোম্পানিজ হুজ গুডস অ্যান্ড সার্ভিসেস হ্যাভ 10% অর মোর লোকাল কন্টেন্ট লোকাল কন্টেন্ট দিয়ে যেগুলি বানানো হয় বেসিক্যালি যাদের যাদের ইনগ্রেডিয়েন্টসগুলি 50 সবাই বলছে 50% দেখে নিব সঠিক উত্তর অ্যাবসোলুটলি দ্যাট ইজ 50% দ্যাট ইজ 50% কি বলেছে দেখো রিভাইজ পাবলিক প্রোকারমেন্ট প্রিফারেন্স অ্যান্ড মেক ইন ইন্ডিয়া দ্য গভর্নমেন্ট হ্যাজ মডিফাইড পাবলিক প্রোকারমেন্ট নর্মস যেটা পাবলিক প্রোকারমেন্ট নর্মস ফর গিভিং ম্যাক্সিমাম প্রিফারেন্স টু দ্য কোম্পানিজ হুজ গুডস অ্যান্ড সার্ভিসেস হ্যাভ 50% মোর লোকাল কন্টেন্ট লোকাল কন্টেন্ট মানে কি ধরে নাও আমি একটা জিনিস বানালাম সেই জিনিসটাতে আমি 50% থেকে বেশি জিনিস আমার লোকালি প্রোডাকশন লোকালি প্রোডাক্টেড তাই না স্থানীয় সামগ্রী 50% এন্ড মোর স্থানীয় সামগ্রী রয়েছে সেই ক্ষেত্রে তাদের যে সরকারি সরবরাহ নিয়মাবলী সেটার ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে ঠিক আছে চলো আমাদের 5 নম্বর প্রশ্ন আজকের তাড়াতাড়ি উত্তর দিবে কি বলেছে হুইচ কোম্পানি হ্যাজ সাইন দ্য ইউনাইটেড নেশন গ্লোবাল কম্প্যাক্ট UNGC ইনিশিয়েটিভ টু রিডিউস CO2 এমিশন CO2 নির্গমন কমাতে কোন সংস্থা জাতিসংঘের গ্লোবাল কম্প্যাক্টের UNGC উদ্যোগে স্বাক্ষর করেছে কি বলেছে হুইচ কোম্পানি হ্যাজ সাইন্ড ইউনাইটেড নেশন গ্লোবাল কম্প্যাক্ট ইনিশিয়েটিভ টু রিডিউস দ্য CO2 এমিশন CO2 এমিশন কোন কোম্পানি সাইন করেছে TCS টেক মহিন্দ্রা CTS L&T সঠিক উত্তর কি হবে তাড়াতাড়ি উত্তর চাই টেক মহিন্দ্রা বলছে সঙ্গীতা সবাই বলছে টেক মহিন্দ্রা সুজিত বলছে TCS দেখে নিব সঠিক উত্তরটা কি আছে সঠিক উত্তর যদি আমরা দেখি দ্যাট ইজ টেক মহিন্দ্রা অ্যাবসলুটলি কারেক্ট টেক মহিন্দ্রা অ্যান্ড IT সাবসিডিয়ারি অফ দ্য মহিন্দ্রা গ্রুপ হ্যাজ জয়েন্ট 155 গ্লোবাল কোম্পানিজ বাই লিঙ্কিং এ জয়েন্ট ডিক্লারেশন উইথ ইউনাইটেড নেশন গ্লোবাল কম্প্যাক্ট আর্জিং গভর্নমেন্ট টু অ্যালাইন দের COVID-19 রিকভারি এফোর্টস উইথ দ্য লেটেস্ট ক্লাইমেটিক সায়েন্স ঠিক আছে সঠিক উত্তর কি হবে টেক মহিন্দ্রা ইয়েস অ্যাবসলুটলি টেক মহিন্দ্রা উইল বি দ্য রাইট অ্যান্সার 6 নম্বর প্রশ্ন হু ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু রিসিভ দ্য রিচার্ড ডকিন্স অ্যাওয়ার্ড 2020 কি বলেছে রিচার্ড ডকিন্স অ্যাওয়ার্ড 2020 প্রাপ্ত প্রথম ভারতীয় কে গুলজার প্রসূন যোশী জাভেদ আখতার কাইফি আজমি সঠিক উত্তর চাই তাড়াতাড়ি উত্তর দাও সঠিক উত্তর চাই বন্ধুরা হু ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু রিসিভ দ্য রিচার্ড ডকিন্স অ্যাওয়ার্ড 2020 মমিতা বলছে 3 সবাই বলছে 3 বিশ্বজিৎ বলছে জাভেদ আখতার বাকিদের তাদের উত্তর চাই জাভেদ বলছে সবাই দেখে নেব সঠিক উত্তর অ্যাবসলুটলি কারেক্ট দ্যাট ইজ জাভেদ আখতার রিনাউন্ড পোয়েট লিরিস্ট অ্যান্ড রাইটার বিকাম দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু রিসিভ দ্য রিচার্ড ডকিন্স অ্যাওয়ার্ড 2020 ফর ক্রিটিক্যাল থিঙ্কিং হোল্ডিং রিলিজিয়াস প্রিন্সিপালস আপ টু সিকিউরিটিনি অ্যাডভান্সিং হিউম্যান প্রোগ্রেস অ্যান্ড হিউম্যানিস্ট ভ্যালুস ঠিক আছে সঠিক উত্তর কি হবে প্রতীক্ষা একদম ঠিক দ্যাট ইজ জাভেদ আখতার উইল বি দ্য রাইট অ্যান্সার জাভেদ আখতার উইল বি দ্য রাইট অ্যান্সার তাই না চলো দারুণ উত্তর করেছো থ্যাংক ইউ সো মাচ এই 6টা প্রশ্নের মধ্যে দিয়ে কিন্তু আমাদের আজকের 6 নম্বর প্রশ্ন এবং MCQ সিরিজ কিন্তু আজকের আমাদের শেষ আমরা আজকে মুভ করে যাব আমাদের দ্য হিন্দু নিউজ পেপার অ্যানালাইসিস এর ক্ষেত্রে তোমরা প্রস্তুত সবাই একটু শেয়ার হয়ে যাক একটু আগে শেয়ার হয়ে যাক চলো শেয়ার হয়ে যাক একদমই ঠিক একদম প্লিজ ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল সবাই যারা যারা নতুন এসছো তারা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমাদের জন্য আপকামিং দিনে আরো আমি ভালো ভালো দারুণ দারুণ করে কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করব টেনশন নেই চলো দা হিন্দু নিউজপেপার আজকে কি দিয়েছে দেখো দা হিন্দু নিউজপেপারে ফার্স্ট হেডলাইন্স ইন্ডিয়া চায়না এগ্রি টু ইজি স্ট্যান্ড অফ ট্রুপস অফ বোথ কান্ট্রিজ বিগান পার্শিয়াল ডিস্যাঙ্গেজমেন্ট ফ্রম সাম পয়েন্টস এলং দ্য LAC
ঘটনাটা আমি পুরোপুরি স্পষ্ট করে এখানে ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখানে আমি ঘটনাটা তোমাদেরকে পুরোপুরি স্পষ্ট করে বুঝিয়ে দিচ্ছি, আমি বেশি একটা ইনডেপথ ভেতরে আমি ঢুকে পড়বো না। দেখো কি বলেছে এখানে, আমি তোমাদেরকে আজকে খুব দারুণ একটা কন্টেন্ট দিয়ে বোঝাবো এই ব্যাপারটাকে। এখানে যেটা আলোচনা যেটা হয়েছে, ঠিক আছে, একদম একদম নিউটন সেন, এটা একদম পার ডে অ্যানালাইজ করা হয়, দা হিন্দু নিউজ পেপার অ্যানালাইসিস এমসিকিউ উইথ সাম ইম্পর্টেন্ট জিকে পার্ট, স্ট্যাটিক জিকে পার্ট, সেটা আলোচনা করা হয় একটা ক্লাসেই। দেখো এখানে কি বলেছে, বেসিক্যালি আমরা জানি যে 6 তারিখে 6 জুনে একটা মিলিটারি টপ অফিসিয়াল লেভেলে একটা মিটিং হয়েছে বিটুইন দ্য পিস পিস যেটা রক্স রয়েছে, পিস রক অফ ইন্ডিয়া এবং চায়না, তাই না? রাহুল আমি বুঝতে পারিনি তোমার কথাটা ভাই, তুমি কি বলতে চেয়েছো? চলো কি বলেছে দেখো, এখানে এখানে কি বলেছে যে বর্তমান যেটা ইন্ডিয়া চায়না টেনশন, এই টেনশনটা বলেছে যে মিলিটারি টক্সের বা অফিশিয়াল টক্সের মাধ্যম দিয়ে কিন্তু তারা সবাই কি করে নেবে, শর্ট আউট করে নিবে। এবার এখানে যেটা মেইন কথা কনসেপ্ট চলে এসছে সেটা হচ্ছে যে এখানে চায়না বলেছে ঠিক আছে, আমাদের যেটা বর্তমান পজিশন সেই বর্তমান পজিশন থেকে আমরাও কিছুটা সরে যাব এবং তোমরাও তোমাদের বর্তমান পজিশন থেকে কিছুটা সরে যাও, যেটা হচ্ছে এলএসি লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল থেকে দুটা পক্ষই কিছুটা কিছুটা দূরে কিন্তু সরে যাবে, এটা এখানে বলা হয়েছে, ঠিক আছে? পার্শিয়াল ডিস্যাঙ্গেজমেন্ট ফ্রম সাম অফ দ্য স্ট্যান্ড পয়েন্টস এলং উইথ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, দ্যাট ইজ এলএসি, ঠিক আছে? দ্যাট ইজ এলএসি, the first sign of moving towards resolution of the month long stand off between Indian army and people's liberation army, ঠিক আছে? চলো বন্ধুরা এতটুকু বুঝতে পেরেছো? একদম একদম। তো এখানে এটাই দিয়েছে যে দুজনে নিজের পক্ষ থেকে সরিয়ে নিচ্ছে, অন দ্য টেবিল রিটার্ন টু স্ট্যাটাস অফ এন্টি প্রি পজিশন, ফুল উইথড্রল অফ পিএলএ ট্রুপস ফ্রম দ্য 5 কনফ্লিক্ট পয়েন্টস, 5খানা কনফ্লিক্ট পয়েন্টস যেখানে ইন্ডিয়া চায়নার মধ্যে একটা ক্ল্যাশ ছিল, সেই 5খানা কনফ্লিক্ট পয়েন্টসের থেকে পুরোপুরিভাবে পিপলস লিবারেশন আর্মিকে সরিয়ে নেওয়া হবে, পিপলস লিবারেশন আর্মিকে কি করা হবে, পুরোপুরিভাবে সরিয়ে নেওয়া হবে, ঠিক আছে? এটা এখানে বলেছে। নেক্সট কি বলেছে, রিমুভাল অফ ট্যাঙ্কস ভেহিকলস অ্যান্ড ইকুইপমেন্টস পিচ অ্যাট ভেরিয়াস পয়েন্টস, যেসব জায়গাতে ট্যাঙ্কস বানানো হয়েছিল, যেসব জায়গাতে, এক সেকেন্ড বন্ধুরা মেয়ে আপকো থোড়া বাদ মে কল কর রা হুম, মে ক্লাস মে হুম, হ্যাঁ মে থোড়া বাদ মে কল কর রা হুম, মে ক্লাস মে হুম, মে ক্লাস মে হুম, মে থোড়া আপকো বাদ মে কল কর রা হুম না, ঠিক আছে? তো বুঝতে পেরেছো, এখান থেকে যত ইকুইপমেন্টস, যত তারা আর্মড ভেহিকলস এনেছিল বা যত ট্যাঙ্কস তারা লাগিয়েছিল, সবকিছু কিন্তু এই যে 5খানা যে ডিসপিউটেড এরিয়া আছে সেখান থেকে সরিয়ে নেওয়া হবে। ডাউট ড্রোন অন ফাইটার বোম্বার্স রকেট ফোর্সেস ডিফেন্স রাডার্স জ্যামার্স ট্রুপস বিল্ড আপ অ্যান্ড দ্য চাইনিজ সাইড অন দ্য এলএসি, সেই সব কিছুকে কিন্তু এখান থেকে পুরোপুরিভাবে সরিয়ে নিবে, ঠিক আছে? পুরোপুরিভাবে সরিয়ে নিবে, এই কথাটা এখানে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, ঠিক আছে? আচ্ছা এবার দেখো এখানে একটা জায়গার কথা সবসময় বলা হয়, থাংসপো সো ইস্যুস। দেখো আমরা এখানে দেখে নিব এই যে ব্যাপারটা, আমরা যে রিসেন্টলি গত 1-2 সপ্তাহ থেকে যে এই যে ইন্ডিয়া চায়নার ব্যাপারটা যে আমরা পড়ছি এতটা, তো আমরা একটু ভাবলাম আমি যে আজকে একটু ইন্ডিয়া চায়নার রিলেশনশিপটাকে আমরা একটু আলোচনা করে নিই, ঠিক আছে? কল্যাণ সুজিত বিপ্লব সবাইকে বলবো প্লিজ ভাই আগে ক্লাসটাতে কনসেন্ট্রেট করো, আফটার দ্যাট ইউ উইল ডিসকাস হিয়ার, ঠিক আছে? আগে প্লিজ ক্লাসটাতে কনসেন্ট্রেট করো সবাই। সুজিত লিঙ্ক তুমি পেয়ে যাবে, নো ইস্যু, ঠিক আছে? চলো আগে ক্লাসটা একটু দেখে নাও, দেখো কি বলেছে। ইয়েস ওয়াই ইন নিউজ, দেখো এই কনফ্লিক্টটা কেন রয়েছে নিউজে, রিসেন্টলি ইন্ডিয়া অ্যান্ড চাইনিজ ট্রুপস এঙ্গেজড ইন এ টেম্পোরারি অ্যান্ড শর্ট ডিউরেশন ফেস অফ এলং দ্য লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল অ্যাট নাকুলা সিকিম অ্যান্ড নিয়ার পঙ্গং সসো লেক ইস্টার্ন লাদাখ, এই দুটো জায়গাকে নিয়ে আমাদের কিছু গোলমাল হয়ে আছে। নাকুলা যেটা সিকিমে অবস্থিত, এটা কিন্তু নাথুলা না, এটা কথা মনে রাখবে, নাথুলার কথা কিন্তু এখানে বলা হচ্ছে না, এটা বলা হচ্ছে নাকুলা, নাকুলা হচ্ছে সিকিম অ্যান্ড নিয়ার পঙ্গং থসো লেক ইস্টার্ন লাদাখে যেটা রয়েছে।
নাকুলার যদি আমরা কথা বলি, নাকুলা সেক্টর ইজ এ পাস এট দ্য হাইট অফ মোর দেন 5000 meters, যেখানে 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 এই জায়গাটা রয়েছে নাকুলা সেক্টর, নাকুলা সেক্টর ইজ এ পার্ট অফ সিকিম উইথ দ্য হাইট অফ মোর দেন 5000 meters এবভ মিন সি লেভেল ইন দ্য স্টেট অফ সিকিমে রয়েছে, ঠিক আছে? এটার লোকেশন, ইট ইজ লোকেটেড এহেড অফ মুংথাং অর চো লামু সোর্স রিভার তিস্তা। মুংথাং এবং নাথুলা, রাহুল নাথুলা অরুণাচল প্রদেশে না, রাহুলই নাথুলা, ই বাবা নাথুলা অরুণাচল প্রদেশে না ভাই, নাথুলা হচ্ছে তোমার আমাদের সিকিমে, নাথুলা পাস, নাথুলা পাস মনে রাখবে এটা, ঠিক আছে রাহুল? ডোন্ট ফরগেট দ্যাট থিংস, ভেরি ভেরি কমন এই জিনিসগুলি। ইট ইজ লোকেটেড হেড অফ মুংথাং অর ছো লামু সোর্স অফ তিবার তিস্তা নদী, যেটা আমাদের ব্রহ্মপুত্রর ওয়েস্টার্ন মোস্ট ট্রিবিউটারি তিস্তা রিভার, ঠিক আছে? ওয়েস্টার্ন মোস্ট ট্রিবিউটারি যেটা তিস্তা রিভার, এই ওয়েস্টার্ন মোস্ট ট্রিবিউটারি যেটা রয়েছে এখানটায় আমাদের তিস্তা রিভার, এই তিস্তা রিভারের অরিজিন যে জায়গাটা মুংথাং অর ছো লামু যেটা জায়গা, সেখান সেখানে লোকেট করে এই তোমার নাকুলা সেক্টর। এক মুংথান অর দ্য রোড অন চাইনিজ সাইড ইজ মোটরেবল, দ্য রোড অন দ্য চাইনিজ সাইড মোটরেবল অ্যান্ড দ্য ইন্ডিয়ান সাইড ইজ রিমোট এরিয়া। এবং এই যে মুংথাং যে জায়গাটা আছে, এই মুংথাং জায়গাটা এটার এটা হচ্ছে বর্ডার বিটুইন ইন্ডিয়া অ্যান্ড চায়না, এদিকে চায়না তো এদিকে ইন্ডিয়া, চায়নার এখানটায় যেটা আছে সেখানে হ্যাভি কনস্ট্রাকশন আছে, হ্যাভি কনস্ট্রাকশন লাইক মোটরেবল রোডস, ঠিক আছে? একদম মোটরেবল রোডস, নেক্সট কি ইনফ্রাস্ট্রাকচার, বিল্ডিং, হেলথ ইনফ্রাস্ট্রাকচার সব কিছু ডেভেলপড আছে। বাট যেটা ইন্ডিয়ার পার্ট, যেটা ইন্ডিয়ার পার্ট সেটা কি যথেষ্টভাবে রিমোট এরিয়া? ইভেন অন 25th January আমি যখন এবার নাথুলার কাছাকাছি গিয়েছিলাম 25th January, আমি তখন দেখেছি যে কতটা কতটা হার্ড হয়ে যায় সেই সময় যদি যথেষ্টভাবে যত স্নোফল ছিল 25th January স্পেশালি, আমি 25th January থেকে 31st January পর্যন্ত আই ওয়াজ দেয়ার ইন সিকিম ইন নাথুলা অর লাইক ইউর দ্য এরিয়াস, সেই জায়গাগুলিতে, ঠিক আছে? সাউন্ডটা একদম ক্লিয়ার হচ্ছে না নাকি ভাই? দেখো তো একটু, দেখো ভালো করে। তো যথেষ্ট রিমোট এরিয়া, একদমই ডেফিনেটলি যথেষ্ট রিমোট এরিয়া। অ্যান্ড দ্য আদার পাসেস লোকেটেড স্টেট ইন সিকিম ইন নাথুলা পাস আর ঝিলাপলা পাস, এগুলি হচ্ছে আদার পাসেস অফ সিকিম। যদি আমরা পঙ্গং থসো লেকের কথা বলি, পঙ্গং লেক ইজ লোকেটেড ইন দ্য ইউনিয়ন টেরিটরি অফ লাদাখ, ইট ইজ সিটুয়েটেড অ্যাট দ্য হাইট অফ অলমোস্ট 4350 meters অ্যান্ড দ্য ওয়ার্ল্ডস হাইয়েস্ট সল্ট ওয়াটার লেক। এই যে পঙ্গং থসো লেক, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ছবিতে, এটা হচ্ছে পঙ্গং থসো লেক, যে লেকটা হচ্ছে পৃথিবীর সব থেকে, আমরা কি দেখেছি, ওয়ার্ল্ডস হাইয়েস্ট সল্ট ওয়াটার লেক হচ্ছে পঙ্গং থসো লেক। পরীক্ষায় যদি চলে আসে ভুল হওয়ার কোনো জায়গা নেই, ঠিক আছে? পরীক্ষায় যদি কোয়েশ্চেন চলে আসে ভুল হওয়ার কোনো জায়গা নেই, ওয়ার্ল্ডের সব থেকে হাইয়েস্ট সল্ট ওয়াটার লেক পঙ্গং থসো লেক, রিমেম্বার, ভালো করে মুখস্থ করার চেষ্টা করবে। এক্সটেন্ডিং অলমোস্ট 160 kilometers, 1/3 অফ পঙ্গং লেক লাইস ইন ইন্ডিয়া অ্যান্ড 1/2 ইজ ইন চায়না। তার মানে এই পঙ্গং থসো লেক যদি তোমরা দেখতে পারো, দেখো এখানে তোমরা ছবি দেখতে পারছো, এই ছবির এই পাশের যে পার্টটা দ্যাট ইজ ইন ইন্ডিয়া, এই যে পার্টটা দ্যাট ইজ ইন ইন্ডিয়া, বাট এই যে পার্টটা এইদিকের যে পার্টটা দ্যাট ইজ ইন চায়না, এই পার্টটা হচ্ছে তোমার চায়না, ঠিক আছে? এই পার্টটা হচ্ছে চায়না। এবং এই যে রকটা তোমরা দেখতে পাচ্ছ, এই রকটা, এই রকটাকে বলা হয় দ্য রক অফ পিস, এই রকটাকে বলা হয় পিস রক, রক অফ পিস, যেখানে যে কোনো আলোচনা বা যে কোনো ডিক্লারেশন বিটুইন ইন্ডিয়ান সাইড অ্যান্ড চাইনিজ সাইড এখানে আলোচনা করা হয়, এই জায়গাটার মধ্যে আলোচনা করা হয়, বোঝা গেছে? রক অফ পিস, ঠিক আছে? এবং বাকি এখানে কিছু আমি কি পয়েন্টস দিয়ে দিয়েছি, তোমরা যখন পিডিএফটা পাবে তোমাদের যথেষ্ট হেল্প হবে এখানে পিডিএফটা বুঝতে, আমি এখানে যথেষ্ট ইনফরমেশন দিয়ে দিয়েছি তোমাদেরকে একদমবারে ফ্রম দ্য পাস্ট পয়েন্ট থেকে প্রেজেন্ট সিচুয়েশন পর্যন্ত, ঠিক আছে? ক্লিয়ার, বুঝতে পেরেছো সবাই? ওকে, দেখো নেক্সট কি বলেছে, নেক্সট যেটা আমাদের আজকে দা হিন্দু নিউজ পেপারে আছে, নেক্সট তোমরা বুঝতে পেরেছো? ক্লাসটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে ভাই, একটু ইউনিক কিছু করার চেষ্টা করছি, একটু ইউনিক কিছু করার চেষ্টা করছি, তোমাদের কেমন লাগছে ক্লাসটা কমেন্ট করে জানাবে, যদি ভালো না লাগে সেটাও জানাবে, দেন আমি আরও কিছু মডিফাই করার চেষ্টা করব। বাট এই যে ছোট্ট ছোট্ট ইনফরমেশনগুলি ডিউরিং দিস লকডাউন পিরিয়ড, এর থেকে বেশি ইনফরমেশন আর কিছু হতে পারে না, একদম একদম। দেখো
এই যে ভারত এবং চায়না চীনের মধ্যে যে জায়গাটা এই জায়গাটাকে বলা হয় বাফার জোন আর বলা হয় জিরো পয়েন্ট জিরো পয়েন্ট মানে দিস জোন এই জোনটাকে বলা হয় নো ম্যানস ল্যান্ড নো ম্যানস ল্যান্ড তার মানে এখানে কারোই অধিকার নেই তার জন্য এই রকটার এখানে বলা হয় এই রকটাকে কি বলা হয় এই রকটাকে বলা হয় তোমার পিস রক পিস রক ঠিক আছে পিস রক ওকে থ্যাংক ইউ সো মাচ দেখো টুইটার টু টেস্ট স্নাইপার ফ্লিটস ইন ইন্ডিয়া এই ঘটনাটা আমি তোমাদেরকে একদমবারে অ্যালাবোরেটলি বলে দিচ্ছি দেখো এখানে টুইটার বলেছে যে টুইটারের ভারতবর্ষ হচ্ছে টুইটারের জন্য একটা বিশাল বড় একটা মার্কেট ভারতবর্ষ হচ্ছে টুইটারের জন্য একটা অনেক বড় একটা মার্কেট ঠিক আছে এবং ভারতবর্ষের ইকোনমি হচ্ছে পৃথিবীর ভেতরে একটা গ্রোয়িং ইকোনমি একটা গ্রোয়িং ইকোনমি কিন্তু টুইটার ইউজেজের ক্ষেত্রে যদি আমরা দেখি যে ইয়েস রাহুল নো ম্যানস ল্যান্ড টুইটার ইউজেজের ক্ষেত্রে যদি আমরা দেখি টুইটার ইউজেস কিন্তু যেমন আমরা তুমি আমি আমরা সবাই কিন্তু কি করি টুইটারটাকে আমরা কমই ইউজ করি কতজন ইউজ করি আমরা টুইটার করি না কিন্তু যদি আমরা গুগলের কথা বলি যদি আমরা গুগলের কথা বলি এভরি ওয়ান উই ইউজ ইট যদি আমরা ফেসবুকের কথা বলি ফেসবুকে আমরা সবাই ইউজ করি কেন ইউজ করি বিকজ গুগল ফেসবুক এসব হচ্ছে একটু কিছু হলেও তোমার প্রাইভেসিকে নষ্ট করে না বাট টুইটারে একটা ঘটনা টুইটারে এটা রিয়েলাইজ করেছে যে টুইটারে যদি কোনো মানুষ যদি কোনো স্টেটমেন্ট দিয়ে দেয় সেই স্টেটমেন্টটা কি হয়ে যায় টুইটারে পার্মানেন্ট হয়ে যায় পার্মানেন্ট হয়ে যায় এবং যার জন্য হয়তো অনেক মানুষই টুইটারে কথা বলতে একটু চিন্তাভাবনা করে যে আমি কিছু একটা বলবো সেটা পার্মানেন্ট হয়ে যাবে ঠিক আছে তার জন্য টুইটার যে কোম্পানি টুইটার কি চিন্তাভাবনা করেছে যে তারা উইল স্টার্ট টেস্টিং ইটস নিউ ফিচার ফ্লিটস ইন ইন্ডিয়া অ্যালোয়িং আস অ্যালোয়িং ইউজার্স টু পোস্ট ফ্লিটিং থটস মানে চিন্তাভাবনা কিছু একটা করলাম ফ্লিটিং থটস আমি একটা জাস্ট লিখে দিলাম উইদিন 24 আওয়ার্সের মধ্যে সেই লেখাটা কিন্তু ডিস্যাপিয়ার হয়ে যাবে তার মানে তোমার প্রাইভেসিটা এখানে কোনোভাবেই ব্রেক আপ হচ্ছে না কোনোভাবেই তোমার প্রাইভেসিটা ব্রেক আপ হচ্ছে না ঠিক আছে ব্রেক আপের কথা শুনে মনে পড়লো তোমাদেরকে একটা ছোট্ট কনসেপ্ট বলে দিই দেখো তোমরা হয়তো অনেকেই হয়তো এখানে হয়তো সম্পর্কতে রয়েছো রিলেশনশিপে রয়েছো অনেকেই হয়তো রয়েছো খুবই ভালো কথা ঠিক আছে কল্যাণ ডিলেট করা যায় বাট দ্যাট ইজ ইন পার্মানেন্ট ফিচার্স এখানে টুইটার যেটা বলেছে দ্যাট ইজ ইন পার্মানেন্ট ফিচার্স ঠিক আছে উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড অ্যাকর্ডিং টু টুইটার্স ওয়ে বাট এখানে বলেছে যে অটোমেটিক্যালি ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে 24 আওয়ার্সের মধ্যে দেখো ব্রেকআপের কথা নিয়ে আমি একটা কথা বলে দিই এখানে অনেকেই হয়তো রিলেশনশিপে রয়েছে রিসেন্টলি একটা ঘটনা হয়েছে যে একজন ছেলে নাকি আমাদের ইউটিউব চ্যানেলে এত এত ক্লাস অ্যাটেন্ড করেছে যে সে নাকি তার যে উডবি আছে তার সাথে কথাবার্তা বলা কিছুটা তার পরিবর্তন হয়ে গেছে বা কম হয়ে গেছে যার ফলে তার তাদের ব্রেকআপ হয়ে গেছে এবং তার জন্য শুভদীপ স্যার এবং শুভাশিস স্যারকে সেই ছেলেটা যথেষ্টভাবে রিকোয়েস্ট করেছে যাতে তাদের তার সম্পর্কটাকে ঠিকঠাক করে দেওয়া হতে পারে আমি এটা একটু হাসি মজাকের মধ্যে দিয়েই বলছি ব্যাপারটা কি হয়েছে তো দেখো ইন এভরি রিলেশন দেয়ার ইজ টু থটস ওয়ান ইজ ব্রেক অ্যান্ড ওয়ান ইজ আপ ব্রেক মিনস ভেঙে চুরমার হয়ে যাও বাট দেয়ার ইজ নো কেরিয়ার সেখানে কোনো কেরিয়ার নেই অ্যান্ড আপ দিস ইজ এ পজিটিভ ভাইব পজিটিভ থিং তো ডিপেন্ডস অন ইউ কি তুমি ব্রেক নিবে না আপ নিবে যদি আপ নেও দিটস বিল্ড ইউর কেরিয়ার এটা তোমার কেরিয়ারকে বিল্ড আপ করবে এবং একদিন কেরিয়ার যদি বিল্ড আপ হয়ে যায় এভরি ওয়ান ইজ ইয়ার্স এভরি ওয়ান ইজ ইয়ার্স কিন্তু যদি সেরকম কোনো কথা চিন্তাভাবনা করে যদি ডিস্ট্রয় হয়ে যাও ব্রেক হয়ে যাও ভেঙে যাও তাহলে কি হবে ইয়োর কেরিয়ার উইল ডিস্ট্রয়েড অ্যান্ড এভরিথিং ইউল ডিস্ট্রয়েড এভরিথিং ইন ইউর লাইফ উইল বি ডিস্ট্রয়েড সো ইটস আপ টু ইউ তো এটা শুধুমাত্র আমি তোমাদেরকে একটু বেসিক মোটিভেশনাল মতো দেওয়ার জন্য আমি তোমাদেরকে বললাম ঠিক আছে এটা দিস টোটালি আপ টু ইউ ওকে ইয়েস প্রিয়াঙ্কা এরকমই কিছু ঘটনা ঘটেছে ঠিক আছে তো দেখো এখানে এটাই বলেছে দ্য ফাংশনালি ইজ সিমিলার টু পপুলার স্টোরি ফিচার্স অফার্ড বাই দ্য সোশ্যাল নেটওয়ার্কিং ইনস্টাগ্রাম ফেসবুক এবং স্ন্যাপচ্যাট ঠিক কিছুটা এতটা ইজি করে দিবে এখানে যে নতুন যে মানে প্ল্যাটফর্মটা টুইটারে সেটা হচ্ছে ফ্লিটিং থটস তো এখানে এটাই বলেছে টুইটার টু টেস্ট স্ন্যাপিয়ার ফ্লিটস ইন ইন্ডিয়া ঠিক আছে এখানে এটাই বলা হয়েছে একদমই ভাই ইয়েস এটাই হয়েছে চলো ঠিক আছে ওকে নেক্সট দেখো এখানে কি বলেছে ক্রস পার্টি ব্যাকিং ইন নেপাল ফর নিউ ম্যাপ এখানে